আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির সকল দুঃখ কষ্ট বিপদ মুসিবত থেকে মুক্তি সকল হাজত পূরণ সব ধরনের অভাব মোচনের তিনটি ইসমে আযমের সুন্নাত আজ আপনাদের সামনে শেয়ার করব সেই তিনটি অজিফা টপ অফ দ্য লিস্ট মুসিবত পেরেশানি দুঃখ বিপদে কষ্ট দূর করার জন্য সুন্নত হুজুর সালামের দেয়া এই অজিফা প্রথম হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো তো চব্বিশ মোস্তাদ ল হাকিমের হাদিস নাম্বার এক হাজার আটশো বাষট্টি নাসাই আল কবরার হাদিস নাম্বার দশ হাজার চারশো বাহান্ন

তিনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরাহমাতিকা আস্তাগিসু অর্থাৎ হে চিরজীবী হে চিরস্থায়ী আমি তোমার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করি যখন আস্তাগিস বলবেন তা সিঙ্গুলারের সিগা হবে অর্থাৎ এক বচন বুঝাবে আর যদি নুন দিয়ে পড়া হয় নাস্তাগিসু তাহলে বহু বচন বুঝাবে কত চমৎকার এই দোয়া যাতে ইসমে আজমও আছে সাথে সাথে দোয়াও আছে হে চিরজীবী হে চিরস্থায়ী আমি তোমার রহমতে রুচিলায় তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি দ্বিতীয় জিফাটি অত্যন্ত চমৎকার ওজিফা সহীদ বোহারীতে আছে হাদিস নাম্বার হল চার হাজার পাঁচশো তেষট্টি আব্বাসিন হ্যাস বোনা ল হুনেম আল ওকিল উলকিয়া ফিন নার ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল এই কথাটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন এমন যে আখির নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন কোন কঠিন মুসিবত আসতো তিনিও পাঠ করতেন সাহাবাই کرامও যে কোনো মুসিবতে পাঠ করতেন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি উত্তম কার্য নির্বাহী এটি সুরা আল ইমরানের একশো লাগিয়ে পড়েন নেয়মান তবে হাদিস শরীফে শুধুমাত্র নেয়মাল ওকিল এতটুকু আছে সেহেতু যেকোনো বিপদে মুসিবতে দুঃখ কষ্টে এতটুকু পড়তে থাকবেন আর অর্থের দিকে অবশ্যই খেয়াল রাখবেন অর্থ হলো আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি হলো যে দোয়া নবী সেটি দোয়া। আর হজরত ইব্রাহিম আলহিস্লামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল তখনও তিনি এই দোয়াই পড়েছিলেন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট তিনি উত্তম কার্যনির্বাহী এক কথা একটা কথা মনে রাখবেন আপনি যতই অজিফা করবেন তার অর্থ বুঝেটা জরুরি সেজন্য আমার ব্যক্তিগত পরামর্শ হলো যখনই আপনি এই অজিফাগুলি করবেন তার অর্থটা তর্জুমাটা একবার নিজের মুখে পড়ে নিবেন এবার সবচেয়ে শক্তিশালী তৃতীয় অজিফাটি বলবো আন্তা। সোবাহানকা ই নিকুন্তুমিনা জল তুমি ব্যতীত কোনো মাহাবুত নাই তুমি অতি পবিত্র আমি নিশ্চয়ই জালিমদের অন্তর্ভুক্ত তিনমিজি শরীফের তিন হাজার পাঁচশত পাঁচ মিশকাতের দুই হাজার দুইশো নম্বর হাদিস এবং পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার সাতাশি নম্বর আয়াত সাদ ইবনা আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এর নবী যুনন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালে কালে যেই দোয়া করেছিলেন তা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থাৎ তুমি ব্যতীত কোনো মাাবুদ নাই তুমি অতি পবিত্র আমি নিশ্চয় জালিমদের দলভুক্ত যে কোনো মুসলিম কোনো বিষয়ে কখনো এই দোয়া করলে অবশ্যই আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আপনার যে কোনো সমস্যায় যে কোনো মুসিবতে যে কোনো দুঃখে যে কোনো বিপদে যে কোনো অভাবে যে কোনো কষ্টে যে কোনো প্রয়োজনে যদি এই দোয়াটি পড়ার পর যেটাকে দোয়া ইউনুস বলা হয় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে চান ইনশা আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে আপনার সেই সমস্যা সে অভাব দূর করে দিবেন সেই বিপদ দূর করে দিবেন এ কথাটি কোরআনই এসেছে যেমন আল্লাহ তালার সাত করেন ওয়াজান্নুনিহাবা মিবেন ফজন্না আল্লান্না কদিন আলাই فندى في আল্লা أن ইল্লা إله ইল্লা أنت سبحانك إلا أنت এবং মাসওয়ালার কথা স্মরণ করুন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন অথপর মনে করেছিলেন যে আমি তাকে ধৃত করতে পারবো না অথপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুণাগার হস্তা জাবান আলাহুনাহু মিনাল কম অথপর আমি তার আহ্বানে সাড়া দিলাম তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনিভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি দেখুন ইউনুস আলাইহিসাল্লাম যখন এই দোয়া পড়লেন আল্লাহ তালা তাকে তিনটি মুসিবতের অন্ধকার থেকে মুক্তি করে দিলেন একটি হল রাতের অন্ধকার দ্বিতীয়টি সাগরের গভীরতার অন্ধকার তৃতীয়টি মাছের পেটের অন্ধকার তিনি যদি এই দুয়াটি না পড়তেন তাহলে কি হতো এ ব্যাপারে আল্লাহ সূরা একশো তেতাল্লিশ এবং 44 নম্বর আয়াতে সাত করেন ফালাউলা আন্নহু কানা মিনাল যদি তিনি আল্লাহর তসবি পাঠ না করতেন লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইয়ুবআসু তবে তাকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো হজরত ইনুস আলাই ইসলাম আর মুক্তি পেতেন না দেখুন কত বড় মুসিবত এই দোয়া ইউনুসের বরকতে আল্লাহ তালা দূর করে দিয়েছেন এটা অনেক বড় ইসমা আজম সুতরাং কোনো বিপদে দুঃখে কষ্টে সমস্যা এর চেয়ে উত্তম দোয়া উত্তম ইসমা আজম আর হতে পারে না এই দুয়ার তর্জুমার দিকে দেখলে এর গুরুত্ব অনুধাবন করা যায় যেমন লা ইলাহাই আন্তা হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাহাবুধ নাই এতে প্রথমত আল্লাহর একত্ববাদের সাক্ষী দেয়া হচ্ছে তারপর বলা হচ্ছে আন্তা শোভা হে আল্লাহ তুমি হলে পাক পবিত্র তুমি সকল ভুলের ঊর্ধ্বে তুমি ভুল করতেই পারো না কেননা তুমি হলে ভুত পবিত্র ইন নিকুন্ তুমি না জল মিন আমি তো মানুষ আমার দ্বারা ভুল হতে পারে আমি জুলুম করতে পারি এমন সুন্দর যখন আল্লাহকে ডাকা হবে তখন আল্লাহ বান্দার কবুল করে নেন ব্যতীত কোনো উপাস্য নেই তুমি নির্দোষ পাক পবিত্র আর আমি গুণাগার আপনার যেকোনো হাজতে প্রথমে এই দোয়াই অনুষ্ঠটি পড়বেন তারপর আপনার হাজতের কথা আল্লাহকে বলবেন দেখবেন আল্লাহ আপনার সব হাজত পূরণ করে দিবেন